হ্যালো স্টুডেন্ট তোমরা আর কয়েক ঘন্টা পরে জীবনের সব থেকে প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আর তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি আর কয়েকটা কথা তোমাদের বা কয়েকটা টিপস তোমাদের দেবো যাতে তোমরা ভালো নম্বর পাও তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমাকে দেখতে হবে আর প্রথমেই তোমাদের এই কয়েক ঘন্টা এই কথা ভাবলে চলবে না যে সারা বছর আমাকে ঠিকভাবে পড়া হয়নি কারণ এই সব মানে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর কেন পরীক্ষায় পাস করা যাবে না সারা বছর কি করেছো সেসব কথা বাদ দাও সেসব কথা ভুলে যাও এই কয়েকটা ঘন্টা যে তোমার কাছে টাইম আছে তুমি কি করতে পারবে সে কথা প্রথমে তোমাকে ঠিক করতে হবে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তোমাকে প্রথমে সিলেবাস জানতে হবে অর্থাৎ কি পরীক্ষা দিচ্ছি তার জন্য আমাদের এই কয়েকটা ঘন্টার মধ্যে কি প্রস্তুত হয়ে যেতে হবে তার জন্য তোমাদের জানতে হবে যে তোমাদের সিলেবাসে আটটা টপিক আছে কি কি আটটা টপিক এক হচ্ছে গল্প গল্প তোমাদের জানতে হবে যে তিনটে গল্প আছে বহুরূপী জ্ঞানচক্ষু আর পথের দাপি তারপর কবিতা কবিতা আছে অসুখী একজন আয় আয় আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক আর পোল্লাস এই কটা তোমাদের কবিতা আছে তারপর প্রবন্ধ প্রবন্ধর মধ্যে আছে হারিয়ে যাওয়া কালিকলম একটাই প্রবন্ধ তোমাদের আছে নাটক আছে সিরাজ সিরাজদৌলা সহায়ক পাঠ কোনি বলে তোমাদের একটা বই দেওয়া হয়েছে এটা হচ্ছে সহায়ক পাঠ ব্যাকরণ ব্যাকরণে তোমাদের কেবলমাত্র ছোট প্রশ্ন আছে এখানে কোনো বড় প্রশ্ন থাকে না তারপরে আছে বঙ্গানুবাদ অর্থাৎ ইংরাজি তিনটে বা চারটে লাইন একটা দিয়ে দেওয়া হবে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে ছোটো মতো সেখানে তোমাকে ইংরাজিতে লেখা থাকবে সেটাকে বাংলায় ট্রান্সলেট করে লিখতে হবে আর থাকে রচনা একটু সঙ্গে ধৈর্য দিয়ে দেখো সঙ্গে থাকো তাহলে তুমি কিন্তু পাস করে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটাই তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে এই কথাগুলো যদি শুনে রাখো প্রথমে তোমরা কি করবে তোমাদের স্কুল থেকে সরকারিভাবে একটা টেস্ট পেপার সবাই পেয়েছ তোমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা টেস্ট পেপার সরকারিভাবে তোমাদের দেওয়া হয়েছে এখানে ছোট প্রশ্ন তোমরা জানো যে এমসিকিউ প্রশ্ন তোমাদের থাকে সতেরোটার মতো সতেরোটা এমসিকিউ প্রশ্ন থাকবে আর এসে কিউ প্রশ্নও থাকে অনেক কটা সেই এমসিকিউ কিউ প্রশ্নগুলো প্রথমে তোমরা টার্গেট করো কীভাবে টার্গেট করবে বা কিভাবে তৈরি করবে তোমাদের যে টেস্ট পেপারটা পেয়েছ ওই টেস্ট পেপারে দেখবে ছোট প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে প্রথম কাজ তোমাদের থাকবে সেই এমসি কিউগুলো তৈরি করা অর্থাৎ একটা সেট তোমরা যে বইটা পেয়েছ তার একটা সেট উল্টোবে সেটের শেষে তোমার এমসি কিউর অ্যান্সার করা আছে এমসি কিউগুলো প্রথমে দাগিয়ে নাও দাগিয়ে নিয়ে এমসি কিউগুলো প্রথমে পড়ে ফেলো কয়েক ঘন্টা টাইম নাও অর্থাৎ একদম ঘড়ি দেখে কয়েক ঘন্টা ঘড়ি দেখে একদম কয়েক ঘন্টা টাইম নিতে হবে যে এমসিকিউগুলো আমরা দু ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে এমসিকিউগুলো সব কমপ্লিট করব এবারে এমসিকিউগুলো যদি কমপ্লিট ওখান থেকে করে নাও ওখানে কিন্তু কি আছে এমসিকিউ মিক্সড করা আছে ওখানে এমসিকিউ কমপ্লিট করলে তুমি গল্প কবিতা প্রবন্ধ সমস্ত কিছু ব্যাকরণ সমস্ত কিছুর এমসিকিউ কিন্তু ওখান থেকে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে এবার এমসি কিউ তারপর কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সেকেন্ড কাজ কি তোমাদের সেকেন্ড কাজ হচ্ছে একটা প্রবন্ধ মুখস্থ করা কারণ এখানে আমি তোমাদের পরীক্ষায় বেশি নম্বর কিভাবে পাওয়া যায় এই কয়েকটা ঘন্টাকে কাজে লাগিয়ে সেটার জন্যই বলছি এবারে প্রবন্ধ প্রবন্ধ কি করবে এখন তো তোমার কাছে দশটা প্রবন্ধ মুখস্থ করার টাইম নেই যারা সাধারণ স্টুডেন্ট তোমরা ছোটোবেলায় অনেকেই প্রবন্ধ পড়েছ বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞান সম্পর্কে কি প্রবন্ধ পড়েছ দৈনন্দিন জীবনে বা রোজকার জীবনে বিজ্ঞান এই প্রবন্ধটা কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে কারণ যারা কোশ্চেন তৈরি করছে তারাও চাইছে যে কীভাবে ছাত্রছাত্রীদের একটু মোটামুটিভাবে পাশ করিয়ে দেওয়া যায় সুতরাং তোমাদের কিন্তু এই রকম একটা প্রবন্ধ রচনা অবশ্যই থাকবে বিজ্ঞান দিয়ে হয় দৈনন্দিন জীবনে বিজ্ঞান নয়তো বিজ্ঞান ও কুসংস্কার এই দুটো প্রবন্ধ করে যাবে সব থেকে ইম্পর্টেন্ট দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই প্রবন্ধটা তোমরা করে যাচ্ছ সঙ্গে যদি পারো যে করোনা ভাইরাস নিয়ে তোমরা তো এত কিছু দেখছো যে করোনা ভাইরাসের সময় কি কী সচেতনতা অবলম্বন করতে হয়েছে লকডাউন করতে হয়েছে মানুষের কাজ চলে গেছে তারপরে স্কুল বন্ধ হয়ে গেছে কলেজ বন্ধ হয়ে গেছে পড়াশোনায় প্রভাব পড়েছে এইভাবে মাথা খাঁটিয়ে করোনা ভাইরাসের যদি প্রবন্ধ লিখতে বলে করোনা নিয়ে যদি প্রবন্ধ লিখতে বলে তোমরা করোনা নিয়ে প্রবন্ধ একটা লিখে দিতে পারবে আর সময় একটা কথা মনে রাখবে যে আমি পরীক্ষা হলে গেছি আমি পড়ে গেছি আমি পারবো এই রকম একটা মাইন্ডসেট নিয়ে চলবে না হলে যদি ভাবো যে সারা বছর আমি কিছু পড়িনি আমি পারবো না তাহলে কিন্তু পরীক্ষা দিতে অবশ্যই তোমরা ভালো করে পারবে না পাসও করতে পারবে না এই চিন্তা রাখতে হবে না আমি পরীক্ষা হলে যাচ্ছি মানে আমি কিছু লিখে আসতে হবে কিছু লিখবো তার জন্য তোমাকে কি বললাম প্রথম শর্ট প্রশ্ন করতে হবে তারপরে ছোট প্রশ্নগুলো হয়ে গেলে প্রবন্ধ দশ নম্বরের পরে দশ নম্বরের প্রবন্ধ তুমি যদি মোটামুটি লিখতে পারো সাত আট পেয়ে যাবে ঠিক আছে তারপরে যেটা করবে বঙ্গানুবাদ বঙ্গানুবাদ তোমায় করে যেতে হবে বঙ্গানুবাদে তোমাকে কি করতে হবে বঙ্গানুবাদে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইংরাজি দেওয়া থাকে সেটাকে বাংলায় লিখতে হবে মোটামুটি একটা বুঝে পুরোটা পড়বে ভালো করে পড়ে বুঝতে হবে বুঝে তোমরা কিন্তু পঙ্গানুপাধ্য সেক্ষেত্রে করতে পারবে ঠিক আছে অর্থাৎ ইংরাজিতে দেওয়া থাকবে সেটাকে বাংলায় লিখতে হবে তারপরে যেটা গল্প গল্প কবিতা এইগুলোর ক্ষেত্রে কি করবে এইগুলোর ক্ষেত্রে তোমরা বেশি করে কি করবে যেন বেশি করে প্রথমেই কি করতে হবে তোমাদের সারাংশগুলো অর্থাৎ বিষয় সংক্ষেপগুলো পড়ে ফেলতে হবে তোমাদের কাছে কোনো না কোনো সহায়িকা বই থাকবে সেখান থেকে তোমরা প্রত্যেকটা গল্প কবিতার বিষয় সংক্ষেপ পড়ে নেবে ঠিক আছে পড়ে নিয়ে দেখবে কোন প্রশ্নগুলো বিভিন্ন বছরে এসেছিলো সেই প্রশ্নগুলো বিষয় সংক্ষেপটা পড়বে আর সেই প্রশ্নের অ্যান্সারটা পড়বে দেখবে তোমরা যেই বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ যেটা আছে সেটাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আছে ওই প্রশ্নের অ্যান্সারে তাহলে তোমাদের কি করতে হবে বেশি প্রশ্ন পড়তে হবে প্রশ্নের ধরন দেখতে হবে আর এই বিষয় সংক্ষেপগুলো প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতা পড়ে যেতে হবে এবারে প্রবন্ধ প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম এখান থেকে হারিয়ে যাওয়া কালী কলমে কিছু ইয়ারের প্রশ্ন অর্থাৎ বিভিন্ন বছরে যেসব প্রশ্ন পড়েছে সেই প্রশ্নগুলো তোমাকে পড়ে যেতে হবে এবারে এখনই এই জিনিস আছে আমার কাছে এই জিনিস নেই এরকম অভিযোগ তো চলবে না যে আমার কাছে তো প্রশ্ন স্যার নেই আমি কিভাবে পড়ে যাব তোমাকে কি করতে হবে যে গুগলে তুমি সার্চ মারো যে হারিয়ে যাওয়া কালিকলম থেকে গুরুত্বপূর্ণ সাজেশান বা প্রশ্ন উত্তর তুমি দেখবে যে প্রশ্ন উত্তরগুলো আসছে সেই উত্তরগুলো গোটা পাঁচে করে যাও কারণ যেগুলো যেসব উত্তর ইউটিউবে দিয়েছে টিচাররা বা গুগলে মানে ব্লগে লিখেছে সেগুলো খারাপ প্রশ্ন লেখে নিই অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই ওখানে দেওয়া আছে এবার নাটক সিরাজ দৌলা নাটক সেখান থেকেও তোমাদের কিন্তু এইভাবে করতে হবে ঠিক আছে অর্থাৎ এইভাবে ইয়ারের প্রশ্নগুলো পড়ে যেতে হবে আর সয়কবার যেটা কণি আছে এই কোনি থেকেও তোমাদের কিন্তু ইয়ারের প্রশ্ন কোনি থেকে দুটো বড় প্রশ্ন পাঁচ পাঁচ দশ নম্বরের থাকে অর্থাৎ এখানে অবহেলা করার কোনো দরকার নেই এখানে তোমায় আটটা মিনিমাম আটটা প্রশ্ন কিন্তু পড়ে যেতে হবে এখানে কোনো বিষয় সংক্ষেপ বা সারবস্তু জেনে গেলে তোমার কিন্তু হবে না কোনি থেকে আটটা প্রশ্ন মিনিমাম আটটা প্রশ্ন তোমায় পড়ে যেতে হবে এবং সেগুলো কোন প্রশ্ন যেগুলো বিভিন্ন বছরে এসেছে